What's going on? Here is your spy surgeon Nishita is here with my show Career A to Z. As I told you, প্রতি শুক্রবার Career A to Z কিন্তু শুরু হয়ে যায়, আজকেও তার ব্যতিক্রম নয়। But তার আগে আপনি আমাকে লাইভেও দেখতে পাচ্ছেন, 96.4 Spice FM এর ভেরিফাইড পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনি আমাকে অন এয়ারও শুনতে পাচ্ছেন, and you are tuning into Dhaka's number 1 hit music station 96.4 Spice FM. City on fire. All right. ক্যারিয়ার নিয়ে অনেক অনেক কথা বলবো, বাট তার আগে ক্যারিয়ার রিলেটেড যদি আপনার কোনো মতামত অথবা কোয়েরিজ থাকে তা কিন্তু আমাকে জানাতে পারেন। আর তা জানানোর জন্য আপনাকে সিম্পলি মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এসএফএম স্পেস দিয়ে আপনার নেম এন্ড লোকেশন, আর ক্যারিয়ার রিলেটেড যত কোয়েশন কোয়েরিজ অথবা মতামত আছে তা লিখে পাঠিয়ে দেবেন 2 6 9 6 9 এই নম্বরে। এছাড়াও আপনি কিন্তু আমার সাথে বিলো দ্য কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আপনার কোয়েরিজ এন্ড মতামত। এনি ওয়েজ, উইদাউট এনি ফার্দার ডু, আজকে ক্যারিয়ার রিলেটেড শোটি শুরু করা যাক। এছাড়াও আপনি কিন্তু ক্যারিয়ার রিলেটেড এই শোটি আপনার কালেকশনে রাখার জন্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেও দিতে পারেন। এনি ওয়েজ, আমাদের ক্যারিয়ারটা কখন শুরু হয়ে যায়? আমাদের ক্যারিয়ারটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু হয়ে যায়। উই অল নোস এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, সো ব্যাকবোনটা আমাদেরকে তৈরি করতে হয় নিজেদের দ্বারাই। বাট স্টুডেন্ট লাইফে একজন টিচার আমাদের ব্যাকবোন তৈরি করে থাকেন, আর এই টিচার যদি আমাদের স্টুডেন্ট লাইফে ডিরেকশন দিয়ে থাকেন, হোয়াই নট ক্যারিয়ার লাইফে তারা আমাদেরকে ডিরেকশন দেবেন। সো আজকে একজন টিচার, একজন শিক্ষক যিনি কিনা মেরুদণ্ড গড়ার কারিগর, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। তার ক্যারিয়ারের এই টু জেড আমাদের সাথে শেয়ার করবেন, তার পাশাপাশি তিনি কিন্তু আমাদের ক্যারিয়ার গড়ার জন্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করবেন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস ওয়েলকাম হিম। হি ইজ নান আদার দ্যান মিস্টার এন এন চৌধুরী, অ্যান্ড হি ইজ এ লেকচারার Bangladesh University Engineering and Technology, and he is also video content creator on Facebook. So let's welcome him. Thank you so much. How are you? Hey, to Alhamdulillah. How are you? Alhamdulillah, I'm so good. And bhaiya, jodi career niye proshno kori, career niye jodi kotha boli, amader career ta student life theke kintu shuru hoye jay. Right. ইয়েস, তখন কিন্তু আমরা ক্যারিয়ার নিয়ে একটু একটু ফোকাসিং শুরু করে দেই যে ইয়েস এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার সময় হয়ে গিয়েছে। আপনি কখন আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনাটা শুরু করেছিলেন? আসলে বলতে গেলে আমি যখন ছোটবেলা থেকে, আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার, আমি স্কুল ছিল আমার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড কলেজ ছিল হচ্ছে নটর ডেম কলেজ। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম নটর ডেম কলেজে, ওইটার যেই ইনস্টিটিউশনাল কারিকুলামটা, মানে পরীক্ষা নেওয়া প্লাস হচ্ছে পড়াশোনাটা সব কিছুই কাইন্ড অফ বলা যায় বুয়েট কেন্দ্রিক ছিল, মানে ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক ছিল। যে আমার নটর ডেমে পড়াকালীন মোস্ট অফ দ্য পিপল এইটা ধরে নেয় যে তাদেরকে বুয়েটে ভর্তি হইতে হবে, অ্যান্ড বুয়েট হচ্ছে তাদের একটা গোল হয়ে যায়। সো ওই সময় থেকে আমার একটা গোল ছিলই যে বুয়েটে পড়বো, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড বুয়েটের নামও আমি খুব আগের থেকে শুনিনি, আমি যখন ক্লাস টেনে পড়ি তখন একবার বুয়েট একটা ডিবেট কম্পিটিশানে আসা হয়েছিল। সো ওইখান থেকে বুয়েটের নাম শোনা, অ্যান্ড বুয়েটে ইঞ্জিনিয়াররা দেন কী করে সেই সম্পর্কে একটু রিসার্চ করা, তারপর থেকেই বুয়েটের ব্যাপারে ধারণা আসে। আচ্ছা, সো তখন থেকে কি আপনি টিচিং প্রফেশনে যেতে চেয়েছিলেন? না, কখনোই না। আসলে টিচিং প্রফেশন জিনিসটা হচ্ছে পুরাপুরি একেবারে কি বলবো, মানে খুব কম সংখ্যক মানুষের জন্য। কিছু কিছু পেশা আছে যেগুলো অনেক বেশি সংখ্যক মানুষ নিতে পারে, অ্যান্ড ওইটা টার্গেট করে আগানো যায়। সাপোজ বুয়েট থেকে বের হওয়ার পরে অনেকেই অনেক ইঞ্জিনিয়ারিং প্রফেশনের মধ্যে যাবে, সাপোজ এলজিডি কিংবা রোডস অ্যান্ড হাইওয়ের মতন ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে জয়েন করবে। যারা যারা সিএসসি থেকে বের হবে তারা হয়তো কোনো সফটওয়্যার ফার্মের মধ্যে জয়েন করবে কিংবা নিজেদের স্টার্ট আপ দিবে। সো ওভারঅল এরকম কিছু ডেফিনিট জব সেক্টর থাকে, বাট টিচিং প্রফেশন ইজ নট লাইক দ্যাট। এটা ডিপেন্ড করে আপনার সিজিপিএ কতটুকু আছে, অ্যান্ড লাস্ট পর্যন্ত কতটুকু থাকবে, এটা অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যায় যে শেষ পর্যন্ত আসলে সিজিপিএটা কতটুকু থাকে। অ্যান্ড র্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার থাকে যে এত থেকে এত র্যাঙ্কের ভিতরে যারা থাকবে তারাই শুধুমাত্র টিচিং প্রফেশনে ঢুকতে পারবে। সো আসলে যদি কেউ একদম শুরু থেকে ধরে নেয় যে এইভাবে আমাকে টিচিং প্রফেশনের মধ্যে ঢুকতে হবে, ওইটার চাইতে বরঞ্চ আমার মনে হয় যারা এরকমভাবে এগিয়েছে, যারা এটা ঠিক করেছিল যে যাদের সিজিপিএ ভালো হয়েছে, অ্যান্ড দেন দুই বছর পরে হয়তো ঠিক করেছে যে না, আমাকে এখন একটু ভালো মতন পড়াশোনা করলে আমি যদি টিচিং প্রফেশনে আসতে পারি দেন ইটস বেটার ফর মি। সো আমার নোশনটা ওইভাবেই ছিল একদম ছোট, মানে একদম ফার্স্ট ইয়ার থেকে, এমন না যে আমি একদম টিচিং প্রফেশনে ঢুকবই এমনভাবে আমি গোলটা সেট করেছি, বাট আলটিমেটলি পরে দিয়ে আর কি হয়ে গিয়েছে। আচ্ছা, টিচিং প্রফেশনে আপনি আসতে চাননি, বাট অন্য কোনো ওয়ে তো আপনার
মানে অন্য কোনো ওয়েতে আপনার ক্যারিয়ার গড়ার ইচ্ছে ছিল, সেটা কি ছিল? ওই সময় পর্যন্ত আসলে আমি পড়াশোনা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা বের হয় তারা মূলত স্ট্রাকচারাল, এটার আবার চারটা পার্ট আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন অ্যান্ড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো চারটার এক একটার এক এক পার্ট। যেমন এনভায়রনমেন্টালে যারা কাজ করে তারা আবহাওয়া, জলবায়ু এইসব জিনিস নিয়ে কাজ করে, অ্যান্ড ওদের ডিমান্ডটা বাইরে অনেক বেশি। ট্রান্সপোর্টে যারা কাজ করে ওরা রাস্তা এবং ট্রান্সপোর্টেশনাল সাইকোলজি, ট্রান্সপোর্টেশনাল ইকোনমিক্স নিয়ে কাজ করে। জিওটেক অ্যান্ড স্ট্রাকচার এই দুইটা পার্ট হচ্ছে বাংলাদেশের জন্য খুব ভালো, বাংলাদেশে এটার জব সেক্টর অনেক বড়। সো আমার একটু বাইরের দিকে ঝোঁক ছিল, আবার এমনও না যে বাইরে যেতেই হবে, ওইরকমও না। আমি যদি এটা, এই কোশ্চেনটা এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারি যে যদি আমি টিচার না হতাম সেক্ষেত্রে আমি কোন প্রফেশনে যেতাম, আমার সেক্ষেত্রে আমি বলবো কোনো সরকারি যেই সিভিল ইঞ্জিনিয়ারিং জবগুলো আছে, যেমন এলজিইডিতে আমি হয়তো জয়েন করতাম, কিংবা রোডস অ্যান্ড হাইওয়ের মতন জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করতাম। অথবা যদি আমি বিদেশে যাওয়ার ট্রাই করি, মানে আমি একজন রিসার্চ পার্সন, মানে হচ্ছে আমি রিসার্চ করতে খুব পছন্দ করি, অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট আমার জন্য তখন একটা বেস্ট অপশন হইতো। সো তখন আমি মনে করি যে যদি আমি টিচার না হইতাম দেন আমি রিসার্চ পারপাসের জন্য বাইরে হয়তো পিএইচডির জন্য যেতাম, অ্যান্ড দেন পিএইচডি শেষ করে বা মাস্টার্স শেষ করে ওইখানে কোনো একটা জবের সন্ধান করতাম, যেটা এখন হয়তো আমি জানি না, কিন্তু এভাবেই মূলত অনেকেই আগায়। সো এটা একটা জেনারেল গাইডলাইন হতে পারে। আপনি রিসার্চ করতে পছন্দ করেন বলে মেবি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করেছেন, রাইট? রিসার্চ আমার একটা খুব জীবনের একটা অংশ। আমি আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার আইডিয়াটা আমার জব সেক্টরের সাথে অনেকখানি মিলে, এই কারণে যে আমার প্রচুর পড়াশোনা করতে হয়, অ্যান্ড পড়াশোনা করার মধ্যে কী নিয়ে পড়াশোনা করি ওইটা একটা ডিফারেন্ট সেক্টর নিয়ে আমি ভিডিও বানাই। কারণ দেখা যাবে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং, মানে আমার জব লাইফ যেই যে সেক্টরটাতে, ওই সেক্টরের কোনো কিছু নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও বানাই না, ওই সেক্টরের কোনো কিছু কিছু জিনিস নিয়ে বানাই। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমি পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, কিংবা ইকোনমিক্স, কিংবা হেলথ সেক্টর, যেমন আমাদের কোভিড সেক্টরটা এতদিন পর্যন্ত ছিল, ভ্যাকসিন, ডিপ্লোমেসি, এইসব ইন্টারেস্টিং জিনিসগুলো যেগুলো মানুষ হয়তো সহজে বুঝতে পারে না বা সহজভাবে বোঝানো হয় না, যেটা আমরা ট্র্যাডিশনাল মিডিয়ার মধ্যে দেখি, সেটার একটা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে ইউটিউবের মধ্যে আমি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি, যেটা 2020 মে 27 তারিখ থেকে। সো ওই জায়গাটার থেকেই আসলে গ্রোথটা শুরু হয় ওইখানে। আমি কখনো এক্সপেক্টও করি নাই যে আমার এরকম গ্রোথ হবে, কিন্তু ওই রিসার্চ পারপাসটা, মানে রিসার্চ যে করে করে আমি বড় হয়েছি, ওই অভ্যাসটা আমার এইখানে কাজে লাগে। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তাই, আসলে মানুষের লাইফ যেই জিনিসটা নিয়ে তাকে আসলে সেই জিনিস নিয়ে কন্টেন্ট বানাইতে হয়। সাপোজ আমি যদি এখন আজকে রোস্টিং কন্টেন্ট বানানো শুরু করতাম আমি কখনো এরকম সফলতা পাইতাম না, যেহেতু যতটুকুই পাইছি। তো ওই জন্যই আমি বলতে চাই যে কারো, কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছা থাকে, তার লাইফ আসলে যা নিয়ে তাকে আসলে সেই জিনিসটা নিয়েই কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া উচিত, তার লাইফ যে জিনিসটা নিয়ে ইভলভ হয়। এই তো, মানে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা এখান থেকেই শুরু। আচ্ছা, তার মানে আপনি তো প্রিপ্ল্যান্ড ভাবে এইভাবে, মানে আপনি টিচিং প্রফেশনের সাথে কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করেননি? না, আমার কোনো কিছুই প্রিপ্ল্যান্ড না, আলটিমেটলি যা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন কন্টেন্ট ক্রিয়েট করা কি ফ্রুটফুল? আচ্ছা, এইটা একটা বেশ বিতর্কিত প্রশ্ন, এবং অনেকে মনে করে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসাটা ফ্রুটফুল না। ফ্রুটফুলনেসের সংজ্ঞাটা কি এটা একটু বোঝা দরকার, যে আমি কি ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলছি নাকি জাস্ট আমার নিজের ভাল লাগে এই পার্সপেক্টিভ থেকে বলছি। আমরা অবশ্যই এখানে ফ্রুটফুলনেসের ব্যাপারটাকে আমরা বুঝবো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে, যে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কি একজন একটা এটাকে একটা ফুল টাইম জব হিসেবে ধরতে পারে কি পারে না। আমার কথা থাকবে বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন, এই ক্ষেত্রে যদি কেউ ভাইরাল হওয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে না আসে, যদি একটা প্রপার গাইডলাইনের মধ্যে আসে এবং সেটা কন্টিনিউ করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন একটা প্রপার জব লাইফ বা জব ফিল্ড হইতে পারে। বাট যদি কেউ এমন হয় যে একটা কন্টেন্ট আমি দিলাম দেন ওই কন্টেন্টটা ভাইরাল হয়েছে কোনো না কোনোভাবে, ভাইরাল আসলে কেন হয় সাইকোলজিক্যালি বা সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন হয় একটা কন্টেন্ট, এইটার পিছনে আসলে কোনো ধরনের সায়েন্স আমি আজকে পর্যন্ত দেখিনি। অ্যান্ড যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও বলতে পারে না যে কোনো একটা জিনিস কেন ভাইরাল হয়। ইভেন যাদের ভিডিও ভাইরাল হয়ও, তারা আসলে কেন ভিডিওটা ভাইরাল হয়েছে, অ্যান্ড এরকম জিনিস একটা ভাইরাল ভিডিও তাকে যদি আবার রেপ্লিকেট করতে বলা হয় যে কালকে তুমি এই ঠিক এমন একটা ভাইরাল ভিডিও তুমি আমাকে আবার বানাই দিবা, সে এটা হয়তো করতে পারবে না, আবার হয়তো করতে পারে। ডিপেন্ড করে যে পাবলিক আসলে কোন জিনিসটাকে ভাইরাল করতে চায় অ্যান্ড কোন জিনিসটাকে ভাইরাল করতে চায় না। সো ভাইরালিটির বেসিসে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসতে চায় আমি ওইটাকে ডিসকারেজ করব। বাট যদি আপনার এমন হয় যে এই কন্টেন্টটা বানানোতে আপনি নিজে আনন্দ পান, অ্যান্ড ইভেন ইফ আপনার ভিডিওর মধ্যে হয়তো 2-3 ভিউ আসতেছে, বাট তারপরে আপনি নিজের আনন্দ থেকে বানাইতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, সাপোজ আমি 1 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আছি কিন্তু আমার ভিডিওতে কন্টিনিউয়াসলি সেম টাইপ অফ সেম অ্যামাউন্ট অফ ভিউই আসে, সাপোজ 100 কি 200
200 ভিউ আসছে। তো এই ক্ষেত্রে আসলে কি সমস্যাটা কি, ওই সমস্যাটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, এখানে আসলেই একটা সমস্যা আছে। অ্যান্ড এটা অনেকটা ভাগ্য বলা যায় যে আপনার পার্সোনালিটি ব্যক্তিত্বকে আসলে ম্যাস পিপল কতটুকু গ্রাস্প করতে পারছে এবং সবাই এটাকে পছন্দ করছে কি না। অনেকেই এমন আছে যাদের পার্সোনালিটিটাকেই হয়তো সবাই পছন্দ করে না, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা ব্যর্থ হয় ইভেন ইফ তাদের কন্টেন্ট হয়তো খুব ভালো। সো এইটা অনেকটা লাকের উপরেও ডিপেন্ড করে। অ্যান্ড আমি এই কারণেই বলি যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যারা আসে এটা আসলে খুব সিস্টেমেটিক ওয়েতে যদি চিন্তা করি আমরা ওইভাবে আসা সম্ভব না। যেমন একটা স্কুলের মধ্যে একটা বাচ্চাকে পড়ানোর পরে আমি বলতে পারি তার SSC GPA এত, HSC GPA এত, তার CGPA এত, সো সে একটা ভালো চাকরি পেতে পারে। বাট কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এরকম কোনো গ্রেডও নাই, কোনোভাবে আমি জাজও করতে পারি না যে সে আসলে এখানে সে সার্ভাইভ করবে কি না বা সাকসেসফুল হবে কি না। সো ওভারঅল এটা একটা খুবই আনসার্টেইন প্লেস, এটাতে যারা আসে তারা মানে হচ্ছে আনসার্টেনিটির বেসিসেই সাকসেসফুল হয়। কিন্তু যদি আস্তে আস্তে বাংলাদেশে যদি আরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর আসে সেক্ষেত্রে এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে হয়তো আনা যেতে পারে, যেটা বাইরে অলরেডি শুরু করা হয়েছে, ভারতেও শুরু হয়েছে। যদি বাংলাদেশে ইউটিউবের অফিস আসে কিংবা ফেসবুকের অফিস আসে দেন হয়তো আস্তে আস্তে একটা সিস্টেমেটিক ওয়েতে দাঁড়াবে। বাট এই মুহূর্তে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের সিস্টেমেটিক ওয়ে বলতে কোনো কিছু নাই। আপনি নিজের লাইফের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো কিছু নিয়ে হয়তো যদি শুরু করেন, আপনার পার্সোনালিটি যদি মানুষ পছন্দ করতে থাকে সেই ক্ষেত্রেই আপনি হয়তো সাফল্য পেতে পারেন। ওকে, দ্যাট মিন্স কন্টেন্ট ক্রিয়েটর একটা আনসার্টেন ওয়ে, এখানে যে আসলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন দ্যাট ডাজন্ট ম্যাটার। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করার ব্যাপারে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি বললেন যে পার্সোনালিটি ওয়াইজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই জয়েন হয়ে আছে, অনেকেই বলছে আচ্ছা আপি আমি নিউ, আচ্ছা ঠিক আছে ওয়েলকাম টু মাই লাইফ। ভাইয়া কেমন আছেন? ভাইয়া অলরেডি বলে দিয়েছেন তিনি অনেক ভালো আছেন। আচ্ছা অনেকে আমাদের সাথে হাই হ্যালো বলছেন, আবারও অনেকে বলছেন হ্যাঁ সেও নিউ। প্লিজ স্পিক অ্যাবাউট IBA। ও আচ্ছা, IBA এর ব্যাপারে হয়তো সাদমান খুব ভালো বলতে পারবে। IBA তো হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটির IBA-টা আমার জানা মতে হচ্ছে যে বেশ ভালো। ওইখান থেকে বের হওয়ার পরে যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জব সেক্টর যেগুলো আছে মার্কেটিং সহ অন্য জায়গাগুলোতে হয়তো ভালো করা যায়, বাট আমি খুব একটা বেশি জব সেক্টর নিয়ে IBA এর জব সেক্টরটা নিয়ে খুব বেশি বলতে পারবো না, তার কারণ আমার ওই জব সেক্টরটা নিয়ে হচ্ছে খুব বেশি আইডিয়া নেই। যারা IBA থেকে পাস করেছে তারা হয়তো খুব ভালো বলতে পারবে। আচ্ছা, আপনি আপনার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর বেশি একদম ইম্পর্টেন্স দিয়েছিলেন? আমি আসলে যে কোনো কাজই করি, জাস্ট ক্যারিয়ার গড়া না, যে কোনো কিছুতেই আমার পার্সোনালিটির কিছু স্পেসিফিক টার্মিনোলজি বা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে প্লে এক খুব ভাইটাল রোল প্লে করে। সাপোজ আমি কোনো একটা কাজ করতে চাই অ্যান্ড ওইটার এন্ড রেজাল্টটা কীরকম হবে সেটা আমি আগে থেকে খুব ভালো মতনই দেখতে পাই, মানে আজকে থেকে 4 বছর পরে বা 1 বছর পরে কী হবে। সাপোজ এই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাই, কিংবা বুয়েটে থাকাকালীন আমি কখন থেকে যখন থেকে আমি আমি প্রায় সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে ফিক্স করলাম যে না আমাকে হইতে হবে, মানে কোনো না কোনোভাবে এই টিচিং প্রফেশনে ঢোকার জন্য আমার এই জিনিসগুলো করতে হবে। সো আমি কখনো আমার কাছে সবসময় একটা স্মুথ পাথওয়ে থাকে, আমি দেখতে পাই যে এই এই কাজ করলে এই এই জিনিস হবে। আমি এরকম একটা জিনিস বলি যে একটা সময় এরকম ছিল যে আমি কোনো একজন সাপোজ কোনো একজন মানুষ খুব ফেমাস, রাইট, খুব ফেমাস, অ্যান্ড যদি কেউ জিজ্ঞেস করে যে তিনি কেন এত ফেমাস অ্যান্ড তিনি কীভাবে এত সাকসেস পেয়েছেন, তার পেছনে কিন্তু একটা সার্টিন প্রসিডিওর থাকে সিস্টেম ওয়াইজ টিউটোরিয়ালের মতন। আমি যদি এখন আপনাকে একটা টিউটোরিয়াল বানাই দিই যে আপনি যদি টিউটোরিয়ালের step 1, 2, 3 এভাবে ফলো করেন ইউ ক্যান বি অ্যান NI চৌধুরী, এরকম যদি কোনো কিছু একটা বলা হয় সাপোজ, সো ওই স্টেপগুলো আমি নিজে আইডেন্টিফাই করা ট্রাই করি, আমাকে তো কেউ টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমি নিজে একটু আইডেন্টিফাই করা ট্রাই করি, সাপোজ আমার CGPA এত রাখতে হবে, আমার র্যাঙ্ক এত রাখতে হবে, আমাকে এই জন্য প্রত্যেক টার্মে টার্মে কতটুকু পড়াশোনা করতে হবে, কতটুকু GPA উঠাতে হবে, সেই জিনিসটা আমি আগে থেকে মাথার মধ্যে ক্যালকুলেট করতে থাকি। অ্যান্ড আমাকে পরীক্ষার মধ্যে কীরকমভাবে পড়াশোনাটা সেটেল আপ করতে হবে, অ্যান্ড আমি ওই সময় 3rd ইয়ার থেকে আমি ডিবেট ছেড়ে দিই, ওইটা আর করা হয় না, বাট শুধু পড়াশোনার উপরে ফোকাস করি, রিসার্চের উপরে ফোকাস করি। সো আমার ক্যারিয়ার পাথটাই 3rd ইয়ার থেকে হচ্ছে যে একদম শিফট হয়ে যায়। সো এইটা যদি বলি যে কেউ যদি আসলে কোনো একটা কিছু অ্যাচিভ করতে চায়, সাপোজ এটা আলটিমেটলি 2 থেকে 3 বছর পরে হোক, তার যে সিস্টেমেটিক ওয়ে পাথওয়েটা ওইটাকে তার আগে থেকে একটু ভিশনারি হইতে হয় যে এই জিনিসটাকে এই জিনিসটাতে আমি যদি করতে চাই আমাকে কী কী করতে হবে, এটা আসলে আপনা আপনি হয় না।
এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হয়, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে হয়, এটা কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার যেটাকে বলতেছি আমরা ওইটার ক্ষেত্রেও হতে পারে। সো ওভারঅল আসলে ওই সিস্টেমেটিক পাথওয়েটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড এটার জন্য অনেকের সাহায্য আমি নিয়েছি, আমার বড় ভাইয়ারা থেকে শুরু করে সারা থেকে শুরু করে সবাই আমাকে মোটামুটি সাহায্য করেছে যে কীভাবে আগানো যায় অ্যান্ড আমার পাথওয়েটা কী হতে পারে। সো ওই জিনিসটা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। দ্যাট মিন্স আপনি ইম্পর্টেন্সই দিয়েছেন সবচেয়ে বেশি, যে আপনি ভিশনারি, আপনি আগে থেকে বোঝার চেষ্টা করতেছিলেন যে এই ব্যাপারগুলোতে এরকম রেজাল্ট হতে পারে। অ্যান্ড আপনি পড়াশোনা তো অনেক বেশি ফোকাস দিতেই হবে, রিসার্চের ব্যাপারেও আপনি অনেক বেশি ফোকাস হয়েছেন। সো এটা ছিল আপনার, মানে কি বলবো, এটা ছিল আপনার হচ্ছে ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপারটা, যে এই খাতে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন। রাইট রাইট। ক্যারিয়ারে কি আপনার কখনো আপস অ্যান্ড ডাউন হয়েছিল? আপস অ্যান্ড ডাউন বলতে, যদি এখনও তো ক্যারিয়ার বলতে যেটা, সেটা তো শুরু হয়েছে 2019, 2019 শুরু হয়ে এখন পর্যন্ত যতটুক, আসলে আমি যেই জবের মধ্যে সেখানে আপস অ্যান্ড ডাউন বলতে কিছু নাই, এই সেন্সে যে এটা তো একটা সার্টেইন মানে হচ্ছে ক্যারিয়ার ট্র্যাক, মানে আমি যদি এরকম এক বছর পরে এরকম প্রমোশন হবে, দুই বছর পরে এরকম প্রমোশন হবে, দেন আস্তে আস্তে আমি হয়তো অ্যাসোসিয়েট প্রফেসর হবো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো, দেন প্রফেসর হবো। সো আপস অ্যান্ড ডাউন বলতে যদি আমি এইভাবে জিনিসটাকে বুঝি যে কোনো কারণে আমি স্লিপ করেছিলাম কি না, এই জায়গাগুলোতে আসলে স্লিপ মানে হচ্ছে এখন যে আমি ক্যারিয়ারের ভিতরে ঢুকে গিয়েছি, এরপর আসলে স্লিপ করার খুব একটা বেশি চান্স নেই। কিন্তু যদি আমি বলি, যখন আমি থার্ড ইয়ার থেকে চিন্তা করেছিলাম যে আমার প্ল্যানটা এইরকম অ্যান্ড আমি চাই দুই বছর পরে আমি এই জায়গাটাতে আসবো, আমার র্যাঙ্ক এরকম থাকবে, আমার সিজিপি এরকম থাকবে, ওই জায়গায় আমার প্ল্যান মতন সব কিছু এক্সিকিউটেড হয়েছিল কি না এই ব্যাপারটাতে আমি কথা বলতে পারি না, আমার প্ল্যান মতন হচ্ছে সব কিছু এক্সিকিউটেড হয় নাই আমি যেরকমভাবে চেয়েছিলাম। আমি যদি একদম স্পেস, আমি ক্যারিয়ার নিয়ে আসলে খুব একটা বেশি আমার চ্যানেলের মধ্যে কথা বলি না, সেই কারণে আমি স্পেসিফিক থাকতে চাই এই জায়গাটাতে, যে আমার প্ল্যান ছিল থার্ড ইয়ার থেকে চারটা টার্ম, অ্যান্ড চারটা টার্মে আমার জিপিএ ফোর রাখার টার্গেট ছিল, কারণ জিপিএ ফোর রাখলে হচ্ছে প্রত্যেকটা টার্মে জিপিএ ফোর রাখলে আলটিমেটলি সিজিপিএতে যে আমার খুব ভালো একটা সিজিপিএ, মানে আমার এর আগের টার্মে জিপিএগুলো খুব বেশি ভালো হয় নাই, এই টার্মে জিপিএগুলো ভালো হইলে আলটিমেটলি 3.8 উপরে উঠবে এরকম আমার একটা প্ল্যান ছিল, অ্যান্ড ওই কারণে আমি প্ল্যান করছিলাম। বাট আমার প্রত্যেকটা টার্মে ফোর আসে না, ইভেন একটা টার্মে ফোর আসে নাই, তবে 3.9 উপরে মোটামুটি ছিল, একটা টার্মে আমার 3.9 নিচে নামছিল যতদূর মনে পড়ে আমার। সো আসলে সব কিছু প্ল্যান মতন হয় না, অনেক কিছু ভাগ্যের উপরেও ডিপেন্ড করে যে সব কিছু আসলে ক্লিক করতেছে কিনা, এটা অনেক ম্যাটার। যেমন আমার আমার সাথে অন্য যারা তারা কীরকম পারফর্ম করছে এবং আমি যেরকম পারফর্ম করছি তার থেকে লোয়ার ক্যাটাগরি পারফরমেন্স যদি তারা দেখায়, দেন আমারটাই কিন্তু হায়ার ক্যাটাগরি পারফরমেন্স হবে। সো সব কিছু বিবেচনা করলে আসলে লাইফে আমরা যেই জিনিসগুলো করতে চাই বা যেইভাবে আগাতে চাই, যেই পাথওয়ে আমরা ভিশনারি জায়গা থেকে আমরা দেখি, ওইটা যে সবসময় এক্সিকিউটেড হবে ব্যাপারটা ওইরকম না, বাট এর মাধ্যমে নিজেকে নিজে ইভলভ করতে হয়, নিজের যেই মেথোডোলজিটা আছে যে আমি আগাচ্ছি দুই বছরের প্ল্যান নিয়ে, বাট ওটা যাতে স্ট্যাটিক না থাকে, ওইটা যাতে আমি কোন কোন ভুলগুলো করছি, এটা আমার একটা সবচেয়ে বড় একটা অ্যাডভাইস থাকবে যে লাইফে যা কিছুই করা হোক না কেন, আসলে কোন কোন ভুলগুলো করা হচ্ছে ওই ভুলগুলো যাতে রিপিটেড না হয় ওই ব্যাপারে একটু সতর্ক থাকা, কারণ ভুল করাটা আসলে খুব বেশি একটা সমস্যা না, বাট ওই ভুলটা যদি রিপিটেড ওয়েতে হতে থাকে সেটা আসলে অনেক বেশি ক্ষতিকর, কারণ একই ভুল যদি আমি বারবার করি এটা আমার জন্য বলা যায় যে আমি ওইখান থেকে আসলে ডেভেলপড হচ্ছি না, একটা ভুল দেখার পর আমি ওইখান থেকে ডেভেলপড হচ্ছি না। সো আমি চেষ্টা করতাম যে আমি কোন কোন ভুলগুলো করছি অ্যান্ড ওই ভুলগুলো থেকে আমি কী শিক্ষা পেলাম, অ্যান্ড একটা ভুল করা আমার আমার কাছে মনে হয় একটা ব্লেসিং, যে কোনো ভুল হইতে পারে। আমি একটা সাপোজ পরীক্ষার সময় ক্যালকুলেটারের মধ্যে ক্যালকুলেটারে 2 জায়গায় 3 চাপলাম, সো এইটা কিন্তু অনেক সময় হয় যে আমি ভুল করে হচ্ছে এরকম করছি, বাট এটার মাশুল কিন্তু খুব বড়। সো ওই ভুলগুলো কীভাবে আমি সারাতে পারি এই জিনিসগুলো আমি বারবারই চিন্তা করতাম, এটা জাস্ট একটা ভুলের কথা বললাম, এরকম আরও অনেক ব্যাপার আছে। আপনি যদি কোনো একটা জায়গার মধ্যে সাবজেক্টে ভালো নাম্বার পেতে চান, সেই ক্ষেত্রে আপনার টিচারের সাথে আপনার সাইকোলজিক্যাল কানেকশনটা কীরকম, আপনি ক্লাসের মধ্যে ধরতে পারছেন কি না যে আপনার টিচার আপনাকে কী কী কোশ্চেন করবে, কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, অ্যান্ড এর মাধ্যমে আপনার পরীক্ষার মধ্যে আলটিমেটলি কিন্তু আপনি বেটার রেজাল্ট করবেন। সো ওই জায়গাগুলোতেই আমি অনেক সময় অনেক ভুল করতাম, যে আমি আমি ধরতাম যে হয়তো টিচার এরকম কোশ্চেন করতে পারেন, বাট লাস্ট পর্যন্ত হয়তো উনি এরকম কোশ্চেন করেন নাই। সো সব মিলিয়ে বলা যায়, দেন আমি হয়তো আবার একটু নিজেকে যাচাই করতাম যে এটা কেন হয় নাই অ্যান্ড কেন আমি তার কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারলাম না, দেন তার
আগের বছরের কোশ্চেনগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করতাম যে সে তিনি হচ্ছে ওইখানে কী কী কোশ্চেন করেছেন। ইভেন আমার ডিপার্টমেন্টে না হোক, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে না হোক, তিনি অন্য ডিপার্টমেন্টের যদি হন এবং অন্য ডিপার্টমেন্টে যদি অনেক আগে তিনি কোশ্চেন করে থাকেন, তিনি কী টাইপের কোশ্চেন করতে পছন্দ করতেন? অ্যান্ড তিনি কি একটু মুখস্থ টাইপের কোশ্চেন বেশি দেন, নাকি হচ্ছে একটু ম্যাথমেটিক্স টাইপের কোশ্চেন বেশি দেন? অনেক অ্যানালাইসিসের ব্যাপার, গত তিন চার বছরের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা। সো ওই জায়গাগুলোতেই আমি আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করতাম যে কী করলে আসলে তার মেন্টালিটির মধ্যে আমি ঢুকতে পারি। সো ওভারঅল এই জিনিসটাই আসলে সবচেয়ে বড়, যে আপস অ্যান্ড ডাউন্সের ব্যাপারটা যদি বলি, আপস অ্যান্ড ডাউন্স ছিল অফকোর্স, আপস অ্যান্ড ডাউন্স না থাকলেই আসলে বরঞ্চ আমার মনে হয় সমস্যা হয়, নিজে ডেভেলপড হওয়া যায় না, কেউ আসলে একদম স্মুথ পাথওয়েতে যায় না। বাট আপস অ্যান্ড ডাউন্সটাকে আমি কীভাবে ট্যাকেল করছি, কীভাবে ওইটার মাধ্যমে অভিযোজিত হচ্ছি, সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আপনি যেরকম বললেন অল অ্যাবাউট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, আপনি একটা অ্যাডভাইসও দিয়ে দিয়েছেন এর মধ্যে যে ভুলগুলো যাতে রিপিটেড না হয়। তো এক্স্যাক্টলি এটাই আমাদের করতে হবে। সো অনেকে আমাদের সাথে জয়েন হয়ে আছেন, এর মধ্যে একজন বলছেন যে এনায়ত ভাইয়া বুয়েট ক্যারিয়ার নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, আর একজন বলেছেন যে ভাইয়া রিসার্চগুলো কিভাবে করেন, কোন টপিকের ক্ষেত্রে করেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হচ্ছে। রাইট রাইট, না বুয়েটের ক্যারিয়ার তো অনেক ডিপার্টমেন্ট থেকে অনেকভাবেই যাওয়া যায়, কেউ যদি সিএসসিতে পড়ে, কেউ ট্রিপলিতে পড়ে, তাদের এক একটা ক্যারিয়ার পাথ আছে। এবং যদি জেনারেলাইজভাবে বলি, একটা হচ্ছে সরকারি জব, একটা হচ্ছে বেসরকারি জব এটা বাংলাদেশে। যদি আপনি বাইরে যেতে চান, সেক্ষেত্রে মোস্টলি সবাই রিসার্চ ফিল্ডেই যায়, সাপোজ মাস্টার্স করতে যায়। মাস্টার্স করতে যাওয়ার পরে যেটা হয় যে অনেকে মাস্টার্স করার পরে হয়তো পিএইচডি করে, আবার অনেকে ডিরেক্টলি পিএইচডিতেও যায়, এটাও করা যায় যারা শুধুমাত্র রিসার্চ ফিল্ডে থাকতে চায়, আবার কেউ কেউ মাস্টার্স করার পরে ডিরেক্টলি বাইরে জবের মধ্যে সেটেল করে। সো এরকম অনেকগুলো অপশন আছে। আবার অনেকেই আমি দেখেছি আমাদের বুয়েট থেকে নিজেরা স্টার্ট আপ দাঁড় করিয়েছে, তারা বাংলাদেশে খুব ভালোভাবেই আছে, এবং আমি ওইটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যারা স্টার্ট আপ করতে চায়। এটা খুব ভালো একটা ইঙ্গিত আমাদের দেশের জন্য। সেকেন্ডলি, রিসার্চের ব্যাপারটা কীভাবে রিসার্চ করি, কোনো একটা টপিক আমার, আমি হাইড্রোলজি নিয়ে কাজ করি, হাইড্রোলজি নিয়ে, হাইড্রোলজি বলতে হচ্ছে পানি নিয়ে কাজ, পানি বিজ্ঞান বলা যায়, অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন আমার বিএসসি থিসিসটা ছিল একটা গাছ, এটার নাম হচ্ছে বিন্না ঘাস বলে বাংলাতে। সো ওই বিন্না ঘাসটা লাগানোর পরে মাটির ভিতরে কতটুকু পানি ঢুকবে এক্সট্রা, ওই অ্যামাউন্টটা বের করা, ওইটার একটা ম্যাথমেটিক্যাল মডেলিং করা। সো এই আইডিয়াটা কীভাবে আসে, আসলে এটা আসার জন্য অনেক রিসার্চ পেপার পড়া লাগে। রিসার্চ পেপার কী জিনিস, রিসার্চ পেপার হচ্ছে আসলে আমরা নর্মালি যে নিউজ পেপার পড়ি, কাইন্ড অফ একটা নিউজ পেপারই, বাট এটা লিখেন খুব একাডেমিক মানুষরা, অ্যান্ড ওইটা অনেক সময় ফ্রিতে পড়া যায় না, ওইটার জন্য টাকা দিয়ে কিনতে হয় ওই পেপারটা। একটা নিউজ পেপারও তো আমরা টাকা দিয়ে কিনি আসলে, অ্যাটলিস্ট 10 টাকা বা তার থেকে বেশি লাগে, বাট রিসার্চ পেপারের দাম অনেক বেশি থাকে, বেশ কয়েক ইউরো বা ডলার থাকে। আবার অনেকগুলো রিসার্চ পেপার থাকে যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস মিনস হচ্ছে আপনি এটা ফ্রিতে পড়তে পারবেন। কীভাবে, ওই যে যারা এটা লিখেছে তারা, যেই কোম্পানি আসলে এই রিসার্চ পেপারটা পাবলিশ করেছে তাদেরকে একটা টাকা দিয়ে দিয়েছে যে না আপনি এখন এটা ফ্রিতে তাদের কাছে দিতে পারেন, সমস্যা নাই। সো এইভাবে ওপেন অ্যাক্সেস কিছু পেপারও আছে যেটা আপনি ফ্রিতে পড়তে পারেন। সো রিসার্চ পেপার যখন আপনি পড়বেন বেশি বেশি, তখন আপনি রিসার্চ গ্যাপগুলো কী কী সেটা টের পাবেন, যে আপনি বুঝতে পারবেন যে আসলে গত কয়েক বছরের মধ্যে এই ফিল্ডটাতে কোন কোন কাজ হয় নাই। অ্যান্ড এরকমও না, সাপোজ আমি বিন্না ঘাস নিয়ে রিসার্চ করেছি, বাংলাদেশে এটা বেশি হয়, অ্যান্ড তার মানে এই না যে একদম শুরুতে আমার প্ল্যান ছিল বিন্না ঘাস নিয়ে রিসার্চ করব। আমি প্রথমে প্রচুর রিসার্চ পেপার পড়তাম, অ্যান্ড দেন ওইখান থেকে ঠিক করা হলো যে আমার ক্যাপাবিলিটির ভিতরে আমি কোন ধরনের রিসার্চ করতে পারি। আমি রিসার্চ শুরু করেছিলাম 3rd year থেকে, ওইখান থেকে আসলে মোটিভেশনটা আসে যে আমি আসলে কোন টপিকের মধ্যে কথা বললে বা সরি রিসার্চ করলে হচ্ছে আমার জন্য বেশি ফ্রুটফুল হবে, অ্যান্ড ওইটাকে আমি আলটিমেটলি জার্নাল পেপারে পাবলিশ করতে পারবো। জার্নাল পেপার হচ্ছে এক খুব হাই লেভেলের একটা রিসার্চ পাবলিকেশন, তার আগে হচ্ছে কনফারেন্স পেপারে পাবলিশ করা হয়, কনফারেন্স পেপারে পাবলিশ করা যায় একটু লো কোয়ালিটির যেই রিসার্চগুলো থাকে সেই ক্ষেত্রে। সো ওইভাবেই আমার মতে যারা এখন ইউনিভার্সিটিতে আছেন 1st year 2nd year 3rd year তাদেরকে আমি এইটা বলবো যে আপনারা বেশি বেশি রিসার্চ পেপার করার চেষ্টা করেন। রিসার্চ পেপারের জন্য আমি দুইটা সাইটের নাম বলবো, একটা হচ্ছে রিসার্চ গেইট, রিসার্চ গেইটে প্রচুর ওপেন অ্যাক্সেস জার্নালের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, এবং অনেক অনেক স্পিঞ্জারের মতন অনেকগুলো কোম্পানি হচ্ছে এখানে ওপেনলি অনেক কিছু ছেড়ে দেয় রিসার্চ গেইটের সাথে, ওদের একটা কোলাবোরেশন আছে। আরেকটা সাইটের নাম হচ্ছে গুগল স্কলার, গুগল স্কলারে যে আপনি রিসার্চ পেপার প্রচুর পড়তে পারবেন, একাডেমিয়ার একটা আরেকটা সাইট আছে ওইখানেও পড়তে পারবেন, কিন্তু মেইনলি সবাই ইউজ করে রিসার্চ গেইট অ্যান্ড গুগল স্কলার। ওইখান থেকে আপনারা যখন বেশি বেশি রিসার্চ পেপার পড়বেন আপনারা বুঝতে পারবেন যে এই ফিল্ডের মধ্যে এরকম হয়
হয় নাই, কাজ হয় নাই। এবং প্রত্যেকটা পেপারের প্রথমে একটা ইন্ট্রোডাকশন নামে একটা প্যারা থাকে, ওই প্যারার মধ্যে প্রত্যেক অথরই বলে দেয় যে এই ফিল্ডে কোন কোন কাজ হয়নি এবং লিমিটেশনগুলো কোন কোন জায়গায় ছিল, অ্যান্ড আমি এই পেপারের মধ্যে নতুন কী কাজ করলাম, এই রিসার্চ ফিল্ডের মধ্যে নতুন কী কাজ করলাম যেটা হয়তো হিউম্যানিটিসকে নতুন একটা কিছু দেখাচ্ছে বা সায়েন্টিফিক ফিল্ডের মধ্যে নতুন কিছু একটা আনছে। সো রিসার্চ পেপার অনেক বেশি পড়লে আপনি মোটিভেশনটা পাবেন, কোন টপিকে আপনি রিসার্চ করবেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন, অ্যান্ড আলটিমেটলি যখন বেশি বেশি রিসার্চ পেপার পড়া হবে ওইটার একটা গঠন আছে, একটা স্ট্রাকচার আছে রিসার্চ পেপারের মধ্যে। ইন্ট্রোডাকশনের পরে মেথোডোলজি লিখতে হয় বিভিন্ন অথর কীভাবে আসলে রাইটিং পারটা, সায়েন্টিফিক রাইটিং কিন্তু অনেক কঠিন একটা জিনিস, অ্যান্ড ওইটা আয়ত্ত করার জন্য আমার মতে অনেক রিসার্চ পেপার ঘাটাঘাটি করা লাগবে। সো এইটা আমার একটা অ্যাডভাইস থাকবে যে রিসার্চ পেপার প্রচুর পড়েন, প্রচুর প্রচুর পরিমাণে। সো একান্ত ভাইয়া যে আমাদেরকে কোয়েশ্চেন করেছিলেন, হোপ সো তার তিনি তার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন। আপনারা যারা এই মুহূর্তে লাইভটিতে দেখছেন, লাইভটিতে আমাদের সাথে কানেক্টেড আছেন, তারা কিন্তু কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিতে পারেন। এনিওয়েজ ভাইয়া, যেহেতু আপনাকে বলে দিলেন আপনি কিন্তু গুগল স্কলারের সাহায্যে আপনি আপনার রিসার্চ কমপ্লিট করতে পারেন, সো আই হোপ সো এটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এনিওয়েজ ভাইয়াকে যদি বলি, আপনার ক্যারিয়ারে আপনার টার্নিং পয়েন্ট রিসার্চ নাকি অন্য কোনো কিছু ছিল? টার্নিং পয়েন্ট, আচ্ছা খুব কঠিন একটা কোয়েশ্চেন। আসলে আমার কাছে মনে হয় ক্যারিয়ারের মধ্যে একজন কীভাবে ডেভেলপড হবে এটা ডিপেন্ড করে তার লাইফের ফিলোসফিটা কি, তার উপরে অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে। আমি টার্নিং পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট আসলে বলবো না, এটা বলবো গ্র্যাজুয়ালি আমার মধ্যে ডেভেলপ করেছে। আমি যখন থেকে বিতর্ক করতাম, আমি ক্লাস ফাইভ থেকে বিতর্ক করি, প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে আমি বিতর্ক করেছি বাংলাদেশের বাংলা বিতর্ক ফিল্ডে। ওর মাধ্যমে আমার এই 10 বছরের সময়টাতে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক মানুষের সাথে, অনেক বিতর্কিকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র যে বিতর্কের মধ্যে ডেভেলপ হয়েছে এটা না, বরঞ্চ একটা লাইফ সিচুয়েশনের মধ্যে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সাপোজ আমার টিম হেরে যাচ্ছে, ওই সময় আমাকে কোন স্ট্র্যাটেজি নিতে হবে, বা কেউ একটা খুব ভালো যুক্তি দিয়েছে আমাকে ওই সময় কীভাবে জিনিসটা ট্যাকেল করতে হবে, এই ব্যাপারগুলো আমি শিখেছি বিতর্ক থেকে। আর বিতর্ক করতাম আমি ইয়ের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি। সো একটা সময় আমি এটা একবার একটা জায়গায় বলেছিলামও, আমার বাসায় পেপার রাখা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ আমি প্রচুর পরিমাণে নিউজ পেপার পড়তাম এবং খুব বেশি সময় ধরে নিউজ পেপার পড়তাম, খুব বেশি, মানে এটা অমানসিক লেভেলের দেখা যেত যে আমার মেইন পড়াশোনা বাদ দিয়ে আমি নিউজ পেপার পড়ছি, কোনো ইন্টারন্যাশনাল আর্টিকেল হোক বা যে কোনো কিছু। উইকিপিডিয়াতে তখন অনেক অনেক বেশি পড়তাম, যদিও উইকিপিডিয়া খুব ভালো সোর্স না নিউজ পড়ার জন্য, বাট তখন এমনি এমনি পড়তাম আর কি নিজের ইচ্ছাতে। বিভিন্ন আর্ট, এখন তো বিভিন্ন আর্টিকেল পড়া হয়, কিন্তু ওই সময় আমার বাসায় নিউজ পেপার রাখা বন্ধ করা হয় এই কারণে যে আমি বেশি নিউজ পেপার পড়ছি। এই যে কোনো একটা জিনিসে পড়াশোনা করার ব্যাপারটা, পড়াশোনার মধ্যেও যে একটা আনন্দ আছে, এই জিনিসটা আমি বিতর্ক থেকে শিখেছি এবং ওইখানকার মানুষজনের সাথে মিশতে মিশতে শিখেছি। আরেকটা জিনিস এটা আমি বলতে চাই যে আপনি আসলে যে রকম মানুষ হতে চান আপনি সেই রকম মানুষদের সাথে যদি মিশেন আপনার অনেক বেশি প্রবেবিলিটি বাড়বে আপনি ওই রকম মানুষ হবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি কোনো দিন এটা চিন্তা করি নাই যে আমি রাতে 3টার সময় উঠে পড়াশোনা করতে পারবো, এরকম আমার কোনো দিন চিন্তার মধ্যে ছিল না, বাট এটা যে করা যায় অ্যান্ড আমার পক্ষেও পসিবল এটা আমি বুঝতে পেরেছিলাম এইরকম মানুষদের সাথে মিশতে পেরে। এটা আমি সাপোজ বলি ক্লাস সেভেনের দিকের কথা, আমার যখন স্কুল থেকে ফিরতাম তারপরে হচ্ছে খুব বেশি পড়াশোনার টাইম থাকতো না, আমি একটু এক্সট্রিম লেভেলে যাওয়ার চেষ্টা করছিলাম যে কীভাবে টাইমটা বের করা যায় অ্যান্ড ডিবেটও করতাম, সো এক্সট্রা কিছু টাইম দরকার ছিল। তখন একজন ভাই আমাকে পরামর্শ দিলেন যে উনি যে পদ্ধতিটা ফলো করেন, রাতে 10টার সময় উনি ঘুমান, রাত 3টায় উঠেন, এই 5 ঘন্টা। এখন সমস্যাটা যেটা ছিল, আমরা ছিলাম ডে শিফটে, আমাদের সকাল থেকে শুরু করে 12টা পর্যন্ত একটা বেশ বড় সড়ো টাইম থাকে, কিন্তু এর মাঝখানে আবার হচ্ছে কোচিং থাকতো, কোচিংয়ে যেতে হতো বিভিন্ন স্যারদের কাছে, অ্যান্ড 12টা থেকে 5টা পর্যন্ত স্কুল। স্কুলের পরে আমি আসলে খুব একটা বেশি টায়ার্ড থাকা হয়তো, তো ওই জন্য খুব বেশি পড়াশোনা করার থাকে না। তো এখন ভাইয়া যেটা বলেছিলেন যে স্কুল থেকে আসার পরে 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর জন্য, অ্যান্ড দে সরি এইটা আমি পরে ইয়ে করেছিলাম আসলে কলেজের ইয়ে পরে, বাট স্কুলের যে কথাটা বলছি সেটা হচ্ছে 10টার সময় ঘুমিয়ে যেতে অ্যান্ড দেন 3টার সময় উঠে একবারে পড়াশোনাটা করতে, ওই সময় পড়াশোনাটা খুব ফ্রুটফুল হয়। আর যখন আমি কলেজে উঠেছিলাম তখন আমার একটা নতুন ইয়ে ছিল, পড়াশোনার স্টাইল ছিল, সেটা হচ্ছে আমি কলেজ থেকে ফিরে প্রায় 2-3 ঘন্টার একটা ঘুম দিতাম, দেওয়ার পরে আমি প্রায় রাত 10টা থেকে শুরু করে একদম ফজরের নামাজের আগ পর্যন্ত মানে টানা পড়তাম রাতে।
আমার ওইটা ভালো লাগতো, খুব ভালো লাগতো ওই সময়টাতে পড়াশোনা করতে। অ্যান্ড অনেকেরই হয়তো রাত যারা ডাই চাউল যারা তাদের খুব ভালো লাগে, কিন্তু এখন আমাকে দেওয়া হয় না। আব্বু অনেক চিল্লাচিল্লি করে যে এই সময়ের মধ্যে এই রাতের বেলা পড়াটা আসলেই অস্বাস্থ্যকর, কিন্তু ওই সময় পড়তাম যখন কলেজ লাইফ ছিল। একটা সময় মানুষের এরকম থাকে যখন অনেক বেশি পড়াশোনা করতে হয় অ্যান্ড স্বাস্থ্য বা এই ধরনের জিনিসগুলোতে খুব বেশি ইয়ে করা যায় না। যেমন এখন যদি আমি করি, এখন আমি জব লাইফের মধ্যে, এখন এরকম করলে আমাকে সবাই মানে হচ্ছে যে অনেক গালাগালি করবে। বাট ওই সময়টাতে যখন আমি এক্সট্রিম কিছু সিচুয়েশন মানুষের লাইফে আসে, ওই সিচুয়েশনগুলোতে আসলে আপনাকে এক্সট্রিম লেভেলের পরিশ্রমই করতে হয়। অ্যান্ড এক্সট্রিম মানে আরও বেশি, অনেক বেশি এক্সট্রিম। ইন্ডিয়াতে যারা আইআইটির প্রিপারেশন নেয় ওইখানে অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম, ওরা যে কী রকমের পরিশ্রম করে দুইটা বছর কলেজের এটা মানে ধারণারও বাড়ি। বাংলাদেশের কেউ মানে কাউকে হয়তো এরকম পরিশ্রম করতে হয় না, বাংলাদেশে অ্যাকসেপ্টেন্স বেশ ভালোই ইউনিভার্সিটিগুলোতে। সো ওভারঅল যদি টার্নিং পয়েন্ট বলা হয়, আমার একটা ফিলোসফি গ্রো করা অ্যান্ড এই ফিলোসফিটাকে আমি যে এতদিন পর্যন্ত ক্যারি আউট করতে পেরেছি আমার লাইফের এখন পর্যন্ত, এইটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। কারণ এইটা আমার যে কোনো কাজ করি আসলে ফিলোসফিটা আপনার একটা টার্নিং পয়েন্ট হওয়া উচিত, তার কারণ ফিলোসফি আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না আপনার লাইফে। আপনার ফিলোসফি আপনাকে কোনো দিন ছাড়বে না। একটা মেথোডোলজি আপনাকে ছেড়ে যেতে পারে যে আপনি আজকে হয়তো এই টোটকা একটা পমোডোরো টেকনিক অবলম্বন করছেন বা যে কোনো কিছু একটা করছেন, মেথোডোলজি, এগুলো ছোটো ছোটো মেথোডোলজি। বাট ওভারঅল আপনার একটা লাইফের ফিলোসফি যেটা আপনার মধ্যে একেবারে এমনভাবে শেকড় গাড়া যেটা আপনি কোনো দিন ছাড়তে পারবেন না চাইলেও, ওই যে একটা মেন্টালিটি, ওই যে একটা প্রবলেম সলভিংয়ের মেন্টালিটি, না আমাকে একটা কিছু, যদি একটা কিছু আমি না পারি আমাকে এটা করতেই হবে যে কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, এই যে ফিলোসফিটা নিজের মধ্যে গ্রো আপ করা, এইটা আমি বিতর্ক থেকে শিখেছিলাম। অ্যান্ড আমি মোটামুটি ওই সময় থেকেই চিন্তা করি সবসময় যে কী করলে আসলে এটা সমাধান করা যায়। কোনো একটা প্রবলেম যদি আমার সামনে আসে, আমি কোনো দিন এটা চিন্তা করি না যে প্রবলেমটা কি আসলে সলভ করা যাবে কি যাবে না, আমি শিওর যেটা সলভ করা যাবে, কোন উপায়ে যাবে সেটা হচ্ছে ডিসাইড করা আমার জন্য একটা কাজ। অ্যান্ড ওইটা আমি করার পরে যা করার করি। সো এইটা হচ্ছে একটা ফিলোসফি, আমি বলবো ফিলোসফি গ্রো আপ করতে সবাইকে। আচ্ছা, আপনি আপনার লাইফের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বলছেন ফিলোসফি যে আপনার মাথায় এসেছিল, দ্যাটস ওয়াই আপনি এরকম হতে পেরেছেন বা ডিবেট করে আপনার একটা টার্নিং পয়েন্ট হিসেবে আপনি এটা করছেন। অ্যান্ড আপনি যখন যে মানুষের সাথে সঙ্গ নেওয়া প্রয়োজন সেরকম মানুষের সাথে মিশতে পেরেছিলেন বলে এটাও আপনার একটা টার্নিং পয়েন্ট হিসেবে আপনি ধরছেন। সো আপনাকে যদি বলা হয়, আমরা কিন্তু অনেককেই ফলো করি, অ্যাজ ইউ আর আ টিচার আপনাকে অনেকে ফলো করে, আপনি আপনার লাইফে কাকে ফলো করেছেন? ওকে, কোনো একক মানুষ না, একক মানুষ কখনোই না। আমি আসলে প্রচুর ফিলোসফি অ্যান্ড ফিলোসফারদের বই পড়ি অ্যান্ড ওরা ওদের লাইফে কীরকমভাবে কাজ করেছেন সেটা পড়ি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে একজন সমাজতন্ত্রের বেশ বড়সড় একজন ব্যক্তিত্ব। তো ওনার লাইফে যদি আপনি দেখেন, আমরা অনেক সময় ভাবি না যে কোনো একটা কাজ করতে গেলে আমরা আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আমাদের লাইফে অনেক কিছুতে ভাগ্য ম্যাটার করে, এরকম জিনিসগুলো কিন্তু আমাদের সাবকন্টিনেন্টাল সোসাইটিতে অনেক জনপ্রিয়। শিবখেরা থেকে শুরু করে মোটিভেশনাল স্পিকার যারা যারা এসেছেন, ডেল কার্নেগি সহ, ওরা সবাই কিন্তু এই হার্ডওয়ার্ক এবং হচ্ছে যে প্রসিডিউরাল মোটিভেশন যেটাকে আমরা বলি, যে প্রসিডিউর ওয়াইজ আগানো। বাট তার আগে একটা জিনিস ম্যাটার করে, যে জিনিসটা সম্পর্কে আমার মনে হয় সাবকন্টিনেন্টে আলোচনাটা কম হয়। যদি আমি জিজ্ঞেস করি যে কার্ল মার্কস যখন ওই সময়টাতে সোভিয়েত ইউনিয়নের ঠিক আগে আগে পুঁজিবাদ নিয়ে উনি পড়াশোনা করছিলেন, যে একটা ক্যাপিটালিস্ট সোসাইটি যেখানে একজন মালিক থাকে, মালিক তার শ্রমিককে বেতন দেয়, সো ওই শ্রমিক থেকে সরি মালিক থেকে শ্রমিকের কাছে বেতনটা নেওয়ার ক্ষেত্রে কী কী আনজাস্টিস হচ্ছে এই জিনিসটা নিয়ে উনি অ্যানালাইসিস করতেন। অ্যান্ড উনি একদম মানে এটা মানে বললে অনেক অবাক করা শোনাবে যে উনি জার্নালের পর জার্নাল মানে সারাদিন বসে বসে ১৮ ঘন্টা ১৬ ঘন্টা করে উনি জাস্ট পড়াশোনা করছেন এই বিষয়ে যে শ্রমিকরা আসলে কীভাবে শোষিত হয়। সো আমি আসলে এই উদাহরণটা এই কারণে টানলাম, এই যে উনি শ্রমিকদের শোষণ নিয়ে পড়াশোনা করছিলেন, এটার পিছনে কিন্তু ওনাকে কেউ বলে দেয় নাই যে আপনি একটু হার্ডওয়ার্ক করেন তো, আপনি একটু মানে এইখানে আপনার মোটিভেশন কী, আপনার এটার পিছনে মোটিভেশন কী, বা আপনি কি কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শোনার পরে শ্রমিকদের শোষণ নিয়ে কাজ করা শুরু করেছেন কি না, এরকম কোনো কিছু না। জিনিসটা হচ্ছে আপনি নিজে একটা কাজ করার সময় ওইটাতে আপনি নিজে কী ফিল করেন অ্যান্ড ওইটা আসলে আপনার লাইফে কীরকম ভ্যালু অ্যাড করে। আলটিমেটলি মার্কস যখন তার বইগুলো লিখেছেন ক্যাপিটাল সহ এরকম, কিংবা আরও অনেক যারা যারা বড় বড় দার্শনিক যারা যারা এসেছেন, তাদের কিন্তু খুব বেশি ফিনান্সিয়াল লাভ হয় না ওইখান থেকে, তারা খুব টাকা পয়সা আয় করেন নাই ওই বইগুলো লিখে কিংবা দর্শনগুলো লিখে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে এখনও মনে রাখি। অ্যান্ড ওনাদের লাইফে যথেষ্ট সাকসেসফুল এই সেন্সে যে তারা নতুন
একটা সোসাইটিতে নতুন কিছু দিয়ে যেতে পেরেছিলেন। উদাহরণটা টানার মেইন উদ্দেশ্য ছিল এইটা যে আপনি যে কোনো কিছুই করেন তার পিছনে আপনি আসলে কেন জিনিসটা করতে এসছেন ফর দ্য ফার্স্ট টাইম এটা একটু ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, একটু ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। তার কারণ সাপোজ আমি আজকে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে নেমেছি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে উপরে গেলেই একটা লাইন লেখা থাকে যে প্রত্যেক বুধবার বিকেল 5টায় আমি আপনাকে চিন্তায় বড় করব। অ্যান্ড এই লাইনটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে আমি আপনাকে একটা ভিডিও বা একটা কন্টেন্ট দেখানোর মাধ্যমে আমি ট্রাই করব আপনি কন্টেন্টটা দেখে যদি 15 মিনিট পরে বের হন আপনি যাতে চিন্তায় একটু হইলেও বড় হন বা আপনার চিন্তাতে আমি কোনো একটা ছাপ ফেলে যেতে পারি। অ্যান্ড আমি চাই আজকে থেকে 10 বা 20 বছর যতদিন পর্যন্ত আমি কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউ করতে পারি আমি এমন একটা সোসাইটি বাংলাদেশের মধ্যে গ্রো করে দিয়ে যাব যেই সোসাইটিটা সমালোচনাকে ভালোভাবে নিতে শিখবে, যেই সোসাইটিটা আজকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনার বাইরেও চিন্তা করতে শিখবে, যেই সোসাইটি যে কোনো কিছু একটা মত তাদের উপর চাপিয়ে দেওয়া হলেও তার একটা বিপরীতে চিন্তা করতে শিখবে। আমি এরকম একটা সোসাইটি, এরকম একটা বড় গোষ্ঠী তৈরি করে দিয়ে যেতে চাই। সো এটা হচ্ছে আমার মোটিভেশন। আমাকে যদি কেউ এখন বলে যে আজকে এই সপ্তাহের মধ্যে আপনাকে একটা ভিডিও বানানোর জন্য 10 ঘন্টা পরিশ্রম করা লেগেছে, এখন এটাকে আমি এই জন্য করছি যে না আমার অনেক হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক ইজ দ্য মেইন থিং অফ সাকসেস ইন লাইফ, এরকম কিছুর জন্য কিন্তু না, আমার মোটিভেশন আছে একটা অ্যান্ড আমার অনেক বড় একটা গ্রেটার গোল আছে। সো ওই গ্রেটার গোলটা অ্যাচিভ করার জন্য আমার এই 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 কাজগুলো করতে হবে, অ্যান্ড ইভেন ইফ আমার একটা রাত পুরো জেগে একটা ভিডিও বানানোর দরকার হয় আমি ওইটা করব। So that doesn't mean যে আমাকে রাত জাগতেই হবে, এই জন্য আমি হার্ডওয়ার্ক করতেই হবে, ওই জন্য আমি কাজটা করছি, বরঞ্চ আমার মোটিভেশনটাই আমার হার্ডওয়ার্কের পিছনে বড় একটা নিয়ামক হিসেবে কাজ করছে। সো আমি বলবো যে কোনো কাজ আপনি করতে যান অন দ্য ফার্স্ট প্লেস আপনি চিন্তা করেন আপনি আসলে এই কাজটা কেন করতে নেমেছেন, তাহলেই হচ্ছে আপনি আর ওই কাজটা করার সময় পিছপা হবেন না। সো এইটা একটা আমার সাজেশন থাকবে। আচ্ছা, আপনি কিন্তু আপনি বলেছেন যে কার্ল মার্কস অ্যান্ড অনেক অনেক ফিলোসফারের নাম বলেছেন যে তাদেরকে ফলো করেছেন আপনি আপনার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে। সো আপনি যে টিচিং প্রফেশনের মাধ্যমে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করেছিলেন, আপনার মতো করে যদি কেউ টিচিং প্রফেশনের মাধ্যমে সেও ক্যারিয়ার স্টার্ট করতে চায় সেটা কতটুকু ফ্রুটফুল হবে বাংলাদেশের মতন এরিয়াতে থেকে? আচ্ছা, তো যদি টিচিং প্রফেশনটা, এটা আসলে ভ্যারি করে ভার্সিটি টু ভার্সিটি, সাপোজ বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা আরও বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে সব জায়গাতেই যদি টিচিং প্রফেশনের মধ্যে কেউ আসে, আসলে আমি একটু বলি টিচারদের ইনকামটা আসলে কোন কোন জায়গা থেকে হয় এটা আসলে বোঝাটা ক্লিয়ার হবে। সাপোজ একটা তো হচ্ছে আমাদের সরকারি যেই একটা থোক বরাদ্দ থাকে, থোক একটা বেতন থাকে, সেটা তো দেওয়া হয় টিচাররা। এরপরে হচ্ছে বিভিন্ন রিসার্চ প্রজেক্টগুলো থেকে তাদের একটা আয় হয়। আবার বিভিন্ন কনসালটেন্সি প্রজেক্ট আসে, কনসালটেন্সি প্রজেক্ট মানে হচ্ছে রিসার্চ প্রজেক্ট হচ্ছে যে নতুন কিছু একটা আমি এখানে ডেভেলপ করছি, কনসালটেন্সি মানে হচ্ছে আমি কিছু একটা জানি। সাপোজ আমি আজকে মাইকে কথা বলতে পারি, আমি অন্য একজনকে শেখালাম যে আপনিও মাইকেভাবে কথা বলেন, দ্যাট ইজ কনসালটেন্সি, কারণ মাইকে কথা বললে দুনিয়ার অনেক মানুষ জানে। বাট এমন যদি হইতো যে মাইকে কথা বললে দুনিয়ার কেউ জানে না, আমি নতুন একটা মেথড আবিষ্কার করেছি যে মাইকে কথা বল এইভাবে বলতে হয়, ওইটা হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট হবে। সো এইভাবে হচ্ছে আয়গুলো আসে। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রজেক্টগুলো এইগুলা আসলে কোন জায়গায় কতটুকু পরিমাণে আসে এটা ডিপেন্ড করে। যেমন যে ইউনিভার্সিটিগুলো একটু উপরে র্যাঙ্কে আমরা ধরি ওই জায়গায় এই প্রজেক্টগুলো অনেক বেশি পরিমাণে আসে, আবার যে ইউনিভার্সিটিগুলো একটু নিচু র্যাঙ্কে যে কোনো ইউনিভার্সিটি টিচার হইলে তারা মানে সব ইউনিভার্সিটির টিচার আসলে সমান পরিমাণ আয় করেন না, এটা ফার্স্টে আমি বলে রাখি। যারা একটু উপরে র্যাঙ্কের ইউনিভার্সিটি টিচার তাদের আয়টা একটু বেশি হয় উইথ রেসপেক্ট টু একটু নিচের র্যাঙ্কের। বাট আলটিমেটলি টিচিং প্রফেশনে আসার উদ্দেশ্যটা আসলে টাকা দিয়ে আসলে জাজ করা যায় না, কারণ একজন টিচারকে কেন মানুষ আসলে রেসপেক্ট করে, রেসপেক্ট করার রিজনটা হচ্ছে এই যে আমি আপনাকে একটা জিনিস শিওর করে বলতে পারি যে যে একটা টিচিং প্রফেশনের মধ্যে মানুষ যে পরিমাণ পরিশ্রম করে ওই পরিশ্রমটা দিয়ে যদি সে একটা ব্যবসা করতো তার থেকে 4 থেকে 5 গুণ আয় করা সম্ভব। একটা রিসার্চ পেপার লেখা, সাপোজ আমি একটা সায়েন্টিফিক পেপার লিখলাম, ওই লেখার পেছনে আমি যতটুকু পরিমাণ কাজ করি, যত ঘন্টা পরিশ্রম দেই ব্যয় করি, ওইটার বিনিময়ে আমি রিসার্চ পেপারের ক্ষেত্রে 1 টাকাও পাই না, কারণ রিসার্চ পেপার পাবলিশ করলে মানে যেই প্রতিষ্ঠান থেকে এটা পাবলিশ করা হচ্ছে সেই কোনো টাকা দিবে না আপনাকে। সো ওইটা কেন করা হয়, তার একটা সিভির মধ্যে একটা ইম্প্যাক্ট আছে, অ্যান্ড গবেষণার মাধ্যমে আমি ওয়ার্ল্ড নলেজের মধ্যে কোনো কিছু একটা অবদান রাখতে পারছি, কন্ট্রিবিউট করতে পারছি, এটা একজন টিচারের অনেক বড় একটা কাজ। সো ওই পরিশ্রমটা যদি অন্য কোনো পেশার মধ্যে দেওয়া হইতো, ইভেন আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর করি ওইখানেও আমার আরও বেশি পরিমাণে আয় হবে, এটা আমি বলেই রাখতে পারি। সো টিচারদেরকে মানুষ কিন্তু এই কারণে রেসপেক্ট করে যে
যে যদিও তারা জানে যে এই প্রফেশনটা একটা নোবেল প্রফেশন, এই কারণে বলা হয় এটার মধ্যে খুব বেশি টাকা নাই, এই সেম পরিশ্রমে অন্য জায়গায় দিলে আরও অনেক টাকা পাওয়ার পসিবিলিটি আছে, বাট তারপরেও তারা ওই ফিনান্সিয়াল স্যাক্রিফাইসটা করার মাধ্যমে তারা টিচিং প্রফেশনের মধ্যে আসছে অ্যান্ড মানুষকে শেখাচ্ছে। একজন টিচারকে বলে না যে এরকম একটা যুগ ছিল যে আরে তোর কাছে পড়াশোনা করার পরে কত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হইল আর তুই তো টিচার টিচারই হয়ে রইলে। সো মানে টিচার মানে টিচারই হয়ে রইল মানে কি, মানে জিনিসটা হচ্ছে যে তাকে এখানে এক ধরনের রেসপেক্ট দেওয়ার ব্যাপারটাই, যে আপনি যে কোনো কিছুই করেন না কেন রেসপেক্ট একটা বড় ইস্যু, যে কোনো কিছু করার মাধ্যমে আসলে রেসপেক্ট আয় করা আসলে যায় না, রেসপেক্ট রেসপেক্ট আর্নিং যেটাকে আমরা বলছি রেসপেক্ট আসলে অনেক বড় একটা ম্যাটার করে। সো টিচিং প্রফেশনে যারা আসবে, যেটা প্রশ্নটা ছিল যে যারা টিচিং প্রফেশনে আসবে তাদের আসলে মূল মোটিভটা টাকা হওয়া, হ্যাঁ আসলে যাবেই না বলা যায়, কারণ আলটিমেটলি যে পরে পরবর্তীতে হতা যায়, মানে এটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও সত্য বলা যায় আসলে, যেটা কন্টেন্ট ক্রিয়েশন যারা প্রথম প্রথম শুরু করে ভাবে প্রচুর টাকা পয়সা আসে, বাট আসে একটা সময় পরে, আসে একটা সময় পরে প্রচুর টাকা পয়সাই আসে। ইভেন অনেক সময় দেখা যায় যে আপনার যে কোনো ফুল টাইম জবের থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে প্রচুর পরিমাণে টাকা আসবে, বাট যদি আপনার মূল গোল থাকে আপনি টাকা আয় করবেন, এইটাতে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এসেও খুব বেশি লাভ হবে না। এটা ইভেন আমি টিচিং প্রফেশনটার ক্ষেত্রেও বলতে পারি, টিচিং প্রফেশনে একটা সময় খুব বেশ ভালো পরিমাণে টাকা আসবে, বাট অপেক্ষা করতে হয় অ্যান্ড নিজের কিছু ক্যাপাবিলিটির ব্যাপার আছে। সো ওভারঅল আসলে যে কোনো কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র টাকা বা ফিনান্সিয়াল গেইন এটা যাতে কারো মূল উদ্দেশ্য না হয়। আপনি হ্যাঁ ঠিক আছে একটু দেখেন যে কীভাবে আয় করা যায়, ফিনান্সিয়াল গেইন হবে আপনার সমস্যা নাই, কিন্তু মূল মোটিভটা যদি টাকা থাকে না তাইলে হচ্ছে যে অনেক বড় সমস্যা হয়। মানে পরবর্তীতে আমার দেখা যাবে যে আমি হয়তো যিনি কাজটা করতে পছন্দ করছি না, আমি শুধুমাত্র টাকার জন্য এসেছি অ্যান্ড আলটিমেটলি আমি কোনো টাকা হয়তো পাচ্ছি না, তখনই কিন্তু ডিমোটিভেশনের শুরুটা হয়। অ্যান্ড মানুষের লাইফ কিন্তু যদি এরকম ডিমোটিভেটেড জায়গায় চলে যায় আপনি নর্মাল লাইফেও কিন্তু শান্তি পাবেন না। যেমন আমি আমার নর্মাল লাইফে এখন খুব শান্তি পাই, তার কারণ আমি যেই কাজটা করতে পছন্দ করি ওই কাজটাই আমি এখন করছি অ্যান্ড ওইখান থেকে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো একটা ফিনান্সিয়ালও আমি ফিনান্সিয়ালিও আমি ভালো। সো এটা কিন্তু একদম শুরুর থেকে ছিল না, শুরুর থেকে কখনোই এটা এরকম ছিল না, শুরুর থেকে আস্তে 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 গ্রো করে সময় দিলে আস্তে আস্তে হয়। কিন্তু টিচিং প্রফেশনে যারা আসবেন তারা একটু মূল লক্ষ্য রাখবেন আপনাদের যে আপনি আসলে শিক্ষার্থীদের জীবনে কতটা ইফেক্ট ফেলতে পারছেন অ্যান্ড আপনি টোটাল নলেজে হিউম্যানিটির নলেজের মধ্যে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারছেন, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দ্যাট মিন্স যারা কিনা টিচিং প্রফেশনটা তাদের ক্যারিয়ার হিসেবে নিতে চান, ভার্সিটি টু ভার্সিটি এটার স্যালারি কিংবা সম্মান যাই বলি না কেন সেটা কিন্তু ভ্যারি করে। আর আপনি যদি টাকার জন্য আই মিন ফিনান্সিয়াল কোনো ওয়ের জন্য টিচিং প্রফেশনটা নেন তাহলে এটা অনেক বড় রকমের বোকামি হয়ে যাবে আমি বলবো, অ্যান্ড ভাইয়াও সেমটাই বললেন। আর কনসালটেন্সির ব্যাপারটাও কিন্তু আপনার টিচিং প্রফেশনের ক্ষেত্রে যে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান এটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আর এনিওয়েজ আপনি আপনাকে যদি আরেকটা কোয়েশ্চেন করা হয় যে এই টিচিং প্রফেশনের পাশাপাশি সে আর কী কী করতে পারে? আচ্ছা এইটা তো একটা তো হচ্ছে এরকম আমি যেরকম কন্টেন্ট ক্রিয়েট করি এরকম করতে পারে, বাট এটা সবার পক্ষে আসলে সম্ভব না। টিচিং প্রফেশনের পাশাপাশি আসলে টিচারদের অনেক এক্সট্রা কিছু জায়গা থেকেও কাজ করার সুযোগ থাকে, যেমন পার্ট টাইম যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কাজ করে তারা পার্ট টাইম জব হিসেবে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ক্লাস নেন। যারা হচ্ছে অনেক জায়গায় সাপোজ প্রাইভেট ইউনিভার্সিটি লেকচারার বা টিচার যারা আছেন প্রফেসর যারা আছেন সেই স্যাররা কিন্তু অনেকগুলো বড় বড় প্রজেক্টের মধ্যে কনসালটেন্ট হিসেবে তারা কাজ করেন। সাপোজ বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্টের মধ্যে আমার যেই বিশেষায়িত জ্ঞানটা লাগবে ওই জ্ঞানটা তো হচ্ছে আমার ইউনিভার্সিটি টিচারদের কাছ থেকে নিতে হবে। সাপোজ কোনো একজন টিচার হোয়াট এভার উনি প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি জানি না, উনি খুবই ভালো কাজ পারেন, উনি মেট্রো রেলের সাপোজ বাইরে কোনো একটা কাজ করে এসছেন পিএইচডির সময় কিংবা অন্য কোনো কনসালটেন্সি ফার্মের সাথে কিংবা যে কোনোভাবেই উনি জানেন কীভাবে একটা ব্রিজ কীভাবে ডিজাইন করতে হয়, একটা মেট্রো রেলের কাঠামো কীভাবে তৈরি করতে হয়। সো বাংলাদেশে যখন মেট্রো রেল এরকম তৈরি হচ্ছে তখন কিন্তু তাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে। অ্যান্ড শুধুমাত্র কনসালটেন্সির ব্যাপারটা আমি ব্রিজের ক্ষেত্রে বা অবকাঠামোর ক্ষেত্রে বলছি এরকম না, বাইরে কেউ একজন জেন্ডার নিয়ে পড়াশোনা করে এসছেন, বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে জেন্ডার ডিসক্রিমিনেশন কীরকম হচ্ছে বা ওয়াটারের সাথে জেন্ডারের কীরকম সম্পর্ক, যে পানির ডিস্ট্রিবিউশন, যেমন কোস্টাল এরিয়ার মধ্যে একজন একজন নারী বিবাহিত নারী তার
ওইখানে তো লবণাক্ত অনেক পানি, সো ওইখানে মিঠা পানি খুব রেয়ার, সো মিঠা পানিটা রেখে দেয়, এক গ্লাস মিঠা পানি রেখে দেয় তার বরের জন্য, যে সে নিজে না খেয়ে মিঠা পানি রেখে দেয়। এই কারণে কোস্টাল এরিয়ার নারীদের মধ্যে কিডনি রোগ অনেক বেশি হয়, এটা মানে হচ্ছে দেখা যায় কিডনি রোগ তাদের মধ্যে বেশি হয়, তার কারণ তারা পানি কম খায়, অ্যান্ড লবণাক্ত পানি যদি হয় তাহলে তো অনেক বেশি। সো এই যে এই জিনিসগুলো নিয়ে সাপোজ কেউ একজন বাইরে কাজ করে এসছেন কিংবা কারো একজন কোস্টাল এরিয়ার উপরে অনেক বেশি অভিজ্ঞতা আছে, তাকে কিন্তু তখন সাপোজ ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিংবা ইউএনডিপি ইউনাইটেড নেশনের মতো ওই জায়গাগুলো থেকে যখন ফান্ডিং আসবে একটা প্রজেক্টের জন্য, তখন কিন্তু তারা মানুষ খুঁজবে যে এই প্রফেশনে কে কে আছেন, কে কে গবেষণা করেছেন এর আগে। সো উনি যে কোনো ভার্সিটি টিচারই হোক না কেন, তাকে কিন্তু তখন ওইখান থেকে ডাকা হবে, অ্যান্ড তিনি ওইখানে কাজ করবেন। সো ওভারঅল এইভাবেই আসলে টিচিং প্রফেশনটার মধ্যে যে সাইড কাজগুলো আছে সেই কাজগুলো করা যায়। আচ্ছা, আপনি কিন্তু টিচিং প্রফেশনের পাশাপাশি পার্ট টাইম ক্লাস নিতে পারেন, কনসালটেন্ট হিসেবে নিজেকে নিয়োগ করতে পারেন, ভাইয়া কিন্তু তেমনটাই বললেন। আচ্ছা, একজন আমাদের সাথে জয়েন হয়ে আছেন কাতার থেকে, ওয়েলকাম টু স্পাইস এফএম। এনিওয়েজ, এমডি মুন্না হোসেন যেরকম কোয়েশ্চেনটা করেছিলেন আমরা অলরেডি কিন্তু সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনি কিন্তু লাইভটা রেকর্ড হওয়ার পরে পরে দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা কিন্তু লাইভটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এনিওয়েজ ভাইয়া, আপনি এই যে নিজের ফিউচার প্ল্যান বা না নিজের ক্যারিয়ারের কথা বলেছেন, ফিউচার প্ল্যানের কথা এখন অবধি বলা হয়নি, আচ্ছা সো আপনার ফিউচার প্ল্যানটা কি এখন বলে ফেলুন। ফিউচার প্ল্যান তো হচ্ছে আমার পিএইচডি করতে যাওয়ার ইচ্ছা 2023, এখন মাস্টার্স করব, ইনশাল্লাহ ঢুকবো সামনে। এখন অনেকে এটা বলতে পারে যে মাস্টার্স না করার পরে হচ্ছে বুয়েটে কীভাবে লেকচার হিসেবে জয়েন করেছে, বুয়েটে মাস্টার্স ছাড়াও শুধুমাত্র বিএসসি দেওয়ার পরে লেকচার হিসেবে জয়েন করা যায়, অ্যান্ড মাস্টার্স শুরু করব আমি ইনশাল্লাহ সামনে। অ্যান্ড দেন 2023 আমার প্ল্যান হচ্ছে পিএইচডি করার, পিএইচডি করতে যাব। দেন আমার অবশ্যই ইচ্ছা হচ্ছে দেশে ব্যাক করার, আবার দেশে ব্যাক করলে যেটা হবে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হয়তো জয়েন করব, দেন অ্যাসোসিয়েট, আচ্ছা দুইটার মধ্যে আমি একটু গোলায় ফেলি যে কোনটা আগে, যেটা আগে সেটাতে আমি জয়েন করব, দেন আস্তে আস্তে তারপরের প্রফেসর হবো, দেন আলটিমেট ইয়ে হচ্ছে প্রফেসর হওয়া। দেন প্রফেসর হওয়ার পর আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের প্রজেক্টগুলোতে কাজ করার, ইভেন আমি জানি না আসলে এটা বাংলাদেশে থেকে হোক কিংবা বাইরে পিএইচডি করার সময় হোক দুই জায়গাতেই কাজ করা যায়। আর যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছি, এইটাকে আমার অনেক সিরিয়াস নেওয়ার ইচ্ছা সামনের যে কয় বছরই হোক। আমি তো আগেই আপনাদেরকে আমার গোলটা বলেছি যে আমি কী কারণে আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, ওই গোলটা পূরণ করা আমার একটা টার্গেট থাকবে, অ্যান্ড ওই কারণে আমার মনে হয় আমার বাংলাদেশে থাকাটা বেস্ট অপশন হবে, অ্যান্ড বাংলাদেশে আমি ইনশাল্লাহ ফেরত আসবো। ওইটা এখন দেখা যাক, এখনও বলতে পারি না যে কী হতে পারে, অনেক কিছুই হতে পারে, বাট আমার ইচ্ছা হচ্ছে ফেরত আসার। ফিউচার প্ল্যান হচ্ছে এইটাই, অ্যান্ড প্রত্যেকটা জায়গাতেই আমার চেষ্টা থাকবে দেশের জন্য কোনো কিছু করা, দেশের মানুষের জন্য কোনো কিছু করা। বাংলাদেশকে নিয়ে স্টাডি বলি বা রিসার্চ বলি সব কিছুরই অনেক জায়গা আছে, বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক মানে অনেক প্রবলেম সলভিংয়ের জায়গা আছে, অ্যান্ড আমি ওইটা অনেক বেশি পছন্দ করি প্রবলেম সলভিং জিনিসটা, যে আমার দেশের মানুষের মধ্যে কী প্রবলেম আছে, অ্যান্ড এই প্রবলেমগুলো এতটা ইউনিক এটা বাইরে গেলে কখনোই পাওয়া যাবে না। মানে বাইরের মানুষজন সাপোজ নেদারল্যান্ডের মধ্যে একটা বন্যা আমি যদি এখন প্রতিরোধ করতে যাই, তাদের জন্য জিনিসটা করা খুব সহজ, কারণ তাদের দেশে পদ্মা নদীর মতন কোনো নদী নাই, তাদের দেশে মেঘনা এত খরস্রোতা কোনো নদী নাই। বাংলাদেশে এই নদীগুলোর মধ্যে আমি প্রবলেম সলভিংয়ের যে জায়গাটা পাবো এটা নেদারল্যান্ডের মধ্যে আমি কোনো দিন পাবো না। সো বাংলাদেশে বাংলাদেশের মানুষের সাথে কাজ করা এটা একটা ডিফিকাল্ট জিনিস, অ্যান্ড আমার একটা অভ্যাস এটা খারাপ যে যে জিনিসটা আসলে ডিফিকাল্ট ওইটা আমার করতে বেশ পছন্দ হয় অ্যান্ড পছন্দ লাগে সবসময়। সো বাংলাদেশে কাজ করা ডিফিকাল্ট, অ্যান্ড এই কারণে আমি এটা পছন্দ করবো, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো খুব ইউনিক, এবং বাংলাদেশে আসার পরে সব কিছু বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট সহ সব জায়গা থেকেই আমি নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই, কারণ একজন টিচার হিসেবে অনেক এমন জায়গাতেই আমি থাকবো যে জায়গাগুলো হয়তো অন্য কোনো নর্মাল প্রফেশনে থাকলে আমি পারতাম না। বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন জায়গা মানে গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো আমাকে নিয়োগ দেওয়া হবে, কিংবা আমি এমন এক কোনো প্রজেক্ট ডিরেক্টর হবো যেটা পরবর্তী পাঁচ বছরের মধ্যে একটা সার্টেন এরিয়ার মানুষের জীবনযাত্রার ধরনই পুরোপুরি বদলে দিবে, হয়তো আমাকে এমন কোনো কিছু করতে দেওয়া হবে যেটার মধ্যে আইটি সেক্টর ইনভলভ করার মাধ্যমে আমি বাংলাদেশকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। সো অনেক কাজ করার স্কোপ আছে বাংলাদেশে, অ্যান্ড আমি চাই ওই জায়গাগুলোতে আমার নিজেকে নিয়োগ করার জন্য, অ্যান্ড মানুষ আমি যাতে পরবর্তীতে হয়তো নিজেকে আমি যাতে সান্ত্বনা দিতে পারি যে বাংলাদেশের ডেভেলপমেন্টের মধ্যে কিছুটা হলেও আমার কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা, আমরা ভাইয়ার ফিউচার প্ল্যানও জেনে নিলাম, তিনি কন্টেন্ট ক্রিয়েশনটাকে আরও বড়ো করতে চান, এছাড়াও তিনি পিএইচডি কমপ্লিট করতে চান, অ্যাসোসিয়েট প্রফেসর হতে চান, এরপর প্রফেসর হতে চান, অ্যান্ড সবশেষে যে কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে উনি সব কিছু শেষে উনি বাংলাদেশেই থাকতে চান, অ্যান্ড এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। হোপসো আপনাদেরও অনেক ভালো লেগেছে। এরপরে আমি যেটা জানতে চাচ্ছি ভাইয়ের কাছে,
আপকামিং জেনারেশনের জন্য অ্যাজ আ টিচার, আপনি অ্যাডভাইজার হিসেবেও যাই বলবেন, টিচার হিসেবেও তাই বলবেন, হোপ সো, সো তাদের জন্য আপনার কীরকম অ্যাডভাইসিং বা ডিরেকশন থাকবে? আচ্ছা, জেনারেশনের একটা বড় সমস্যা যেটা হতে পারে, যে কোনো আমি যদি এখন একটু কম বয়সী মানুষের কাছে যদি জিজ্ঞেস করি তাদের লাইফে সবচেয়ে বড় সমস্যাটা কী, সমস্যাটা একটা সমস্যা খুবই কমন, ঘুম থেকে ওঠার পরে তারা কী করবে বা আমি কী করবো, আমি সাপোজ আমিও জেনারেশনের অংশ, আসলে আমি কী করবো সেই ব্যাপারে আমরা খুব সন্দিহান থাকি বা করার মতন কোনো কিছু পাই না, স্পেশালি হচ্ছে কোভিডের সময় তো আরও বেশি। এটা আপনারা লাইফে আরও বেশি পরিমাণে ফেস করবেন সামনে, যে আপনি আপনার প্রত্যেকটা দিন কীভাবে কাটান সেটা আপনার পরবর্তী লাইফ, অর্থাৎ আপনার 4-5 বছর পরে আপনার লাইফে আপনার সাথে কী হতে যাচ্ছে সেটা, আজকের দিনটা আপনি কীভাবে কাটিয়েছেন, আজকের একটা সেকেন্ড আপনি কীভাবে খরচ করেছেন সেইটার উপরে অনেক পরিমাণে নির্ভর করে। সো আমি যেটা করি আমার লাইফে, আমার লাইফের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড বলতে একদম স্পেসিফিকভাবে বলছি আমার প্রত্যেকটা মিনিট আগে থেকে হচ্ছে ডিসাইড করা যে আমি কী করব, কোন কাজটা করব, আমার প্রি প্ল্যান্ড সব কিছু, এই প্রি প্ল্যান্ড নোশনটা থাকা অনেক ইম্পর্ট্যান্ট। আমি এটা বলছি না যে আমাকে সারাক্ষণই পড়াশোনা করতে হবে কিংবা এই রিলেটেড কাজ করতে হবে, আমি জাস্ট বলছি যে কোনো না কোনো সময় যাতে আমার আনপ্ল্যান্ড অবস্থায় না থাকে। এখন আনপ্ল্যান্ড অবস্থায় না থাকাটা এটা একটু টক্সিক মনে হইতে পারে অনেকের কাছে, কারণ আমাদের এক একজন মানুষের নেচার এক এক রকম থাকে, কেউ হয়তো সারাদিন চিল করতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন চায় তার দিনটা একটু গোছানো হোক, ডিপেন্ড করে অনেক কিছুর উপর। এখন যারা অনেক মানুষই থাকে যারা একটু চিল করতে পছন্দ করে, যারা একটু রিল্যাক্সড মুডে থাকতে পছন্দ করে, তারা এই আনপ্ল্যান্ড নেচারটাকে কখনোই পছন্দ, সরি, প্ল্যান্ড নেচারটাকে কখনোই পছন্দ করেন না, তারা আনপ্ল্যান্ড থাকতেই বেশি পছন্দ করে। আনপ্ল্যান্ড থাকার একটা সমস্যা, হ্যাঁ, আপনি আসলে আপনার লাইফ যে কোনোভাবেই কাটাইতে পারেন, এটা এমন না যে আপনাকে সবসময় সাকসেসফুল হইতে হবে, আমরা এটাকে অনেক বেশি গ্লোরিফাই করি যে আপনাকে অবশ্যই সাকসেসফুল হইতে হবে, এরকম কোনো কিছু না। আপনি লাইফে ফেইল করেন, যা কিছুই করেন, আমরা একটা ফেইল লাইফকে গ্লোরিফাই করতে চাই, আমরা চাই একটা একজন মানুষ ব্যর্থ হয়েছেন, ওকে, ইটস ওকে, এটা কোনো সমস্যা না। বাট যদি আপনি একটু ভালোভাবে চান, যদি আপনি একটু সফল, মানে হচ্ছে যে একটা দিন খুব ভালোভাবে অ্যাটলিস্ট একটা দিন শেষ হওয়ার পর আপনার যদি এটা মনে করতে চান যে না আজকের দিনে আমি কিছু একটা কিছু করছি অ্যান্ড কোনো না কোনোভাবে এটা নষ্ট হয় নাই, এরকম কোনো একটা মেন্টালিটি নিয়ে যদি আপনি আগাতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রত্যেকটা সেকেন্ড একটু প্ল্যান করে আগান। এটাকে আমি এন্টারটেইনমেন্টের ব্যাপারটাতে আমি অনেক বেশি জোর দিব, অর্গানাইজড এন্টারটেইনমেন্ট ইজ এ মাস্ট। হোয়াট ইজ অর্গানাইজড এন্টারটেইনমেন্ট? আমি যদি আজকে একটা সিরিজ দেখি, এটা যাতে খুব র্যান্ডম সিরিজ না হয়, সাপোজ আমি আজকে পিকি ব্লাইন্ডার্স দেখবো, পিকি ব্লাইন্ডার্স একটা সিরিজ, সো পিকি ব্লাইন্ডার্স দেখবো আমি আজকে, পিকি ব্লাইন্ডার্সের একটা এপিসোড শেষ করবো, সো ওইটা আমার আগে থেকে একটু আগের দিনেই মোটামুটি একটু ঠিক করা থাকে যে আমি আজকে এই জিনিসটা শেষ করতে হবে, আমার এই এপিসোডটা শেষ করতে হবে। অর্গানাইজড এন্টারটেইনমেন্ট থাকলে যেটা হয় যে আপনাকে খুব বেশি এদিক ওদিক টেনে নেওয়ার মতন কোনো কিছু নাই। ইউটিউবের অ্যালগোরিদম বলি, ফেসবুক অ্যালগোরিদম বলি, ওরা কিন্তু বারবারে আপনার সামনে থাম্বনেল থ্রো করছে, আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আমি সবসময় চেষ্টা করি আমার যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা আছে ইউটিউবের মধ্যে কিংবা নেটফ্লিক্সের মধ্যে, আমি যেই শোগুলো দেখবো, আমাকে যাতে অন্য কেউ ধরে ওদের জিনিস দেখাতে না পারে, আমি যে জিনিসটা দেখতে চাই আমি যাতে সেই জিনিসটাই দেখি, দ্যাট ইজ কল্ড অর্গানাইজড এন্টারটেইনমেন্ট। সো ওইটার করলে হয় কি যে আমি কোনো, এটাকে বলা হয় এন্টারটেইনমেন্ট ডায়েট যদি আমি বলি, আমার ডায়েট যেরকম, আমি খুব জাঙ্ক ফুড খাইলে আমার খুব সমস্যা হবে, এন্টারটেইনমেন্টও কিন্তু সেম, আপনি জাঙ্ক এন্টারটেইনমেন্ট প্রচুর পাবেন যে কোনো জায়গাতেই হোক। সো ওই জাঙ্ক এন্টারটেইনমেন্ট থেকে নিজেকে দূরে রাখা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং ফলস গ্লোরিফিকেশন যেটাকে আমরা বলছি, ফলস গ্লোরিফিকেশন মানে হচ্ছে কোনো একজন মানুষ সাপোজ এমন কিছু নিয়ে সোশ্যাল মিডিয়াতে শো অফ করছে যে জিনিসটা হয়তো আপনার পক্ষে অ্যাটেইন করা সম্ভব না, তার লাইফ, ইকোনমিক লাইফ, তার ফ্যামিলি লাইফ, এটা তাকে ওইটা করতে হয়তো বাধ্য করছে কিংবা হচ্ছে অ্যালাউ করছে ওইটা করতে, বাট আপনার পক্ষে হয়তো সেটা করা সম্ভব না। আপনি যাতে ওইটাকেই লাইফের একটা স্ট্যান্ডার্ড না ধরে নেন, এই ব্যাপারটাতে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে লাইফের আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই, আপনি নিজে যেভাবে আসলে ভালো ফিল করেন, আপনার জন্য যেটা ভালো সেটাই আপনার জন্য একটা স্ট্যান্ডার্ড, অ্যান্ড ওইটা মেনটেন করা অ্যান্ড ভালোভাবে বোঝা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ইয়াং জেনারেশনের জন্য। তার কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের ইয়াং জেনারেশন যত আরও বেশি পরিমাণে এই ফলস গ্লোরিফিকেশনের মধ্যে পড়বে, আমাদের দেশে হয়তো সুইসাইডের রেট বাড়তে পারে, আমাদের দেশের মানুষজন হয়তো আরও বেশি ডিপ্রেশনে পড়বে, ক্লিনিক্যাল ডিপ্রেশনের মধ্যেও বেশি পড়তে পারে কিংবা ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ডিপ্রেশন হোক সেক্ষেত্রে পড়তে পারে। আমার মনে হয় ইন দ্য আপকামিং 10 ইয়ার্স বাংলাদেশের ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি বড় প্রবলেম হবে ডিপ্রেশন কিংবা এই ধরনের মেন্টাল হেলথের ইস্যুটাকে হ্যান্ডেল করা। এটা নিজের থেকে করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি বলবো এই ক্ষেত্রে
এই ফলস গ্লোরিফিকেশনের ব্যাপারটাকে অ্যাভয়েড করা, এটা একটা বড় দায়িত্ব হবে আপনাদের নিজেদের কাছ থেকে, যে অন্য কারো লাইফকে নিজেদের লাইফের স্ট্যান্ডার্ড হিসেবে ধরবেন না, এটা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। সেকেন্ডলি, আপনার এন্টারটেইনমেন্ট ডায়েটকে ঠিক করেন, এন্টারটেইনমেন্ট ডায়েটটাতে যাতে আপনার প্রি প্ল্যান্ড থাকে, আনপ্ল্যান্ড কোনো কিছু না থাকে, আপনি যাতে অন্য কোনো কিছু অ্যাজিউম বা কনজিউম না করেন, ওই ব্যাপারটাতে আপনার অনেক খেয়াল রাখতে হবে। আমার এই দুইটা খুব বড় রকমের সাজেশন থাকবে সবার কাছে, অ্যান্ড আমি নিজেও এটা নিজে ফলো করা ট্রাই করি নিজের লাইফে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তার মানে আপকামিং জেনারেশনের জন্য ভাইয়ার যে অ্যাডভাইসগুলো ছিল তার মধ্যে কিন্তু আনপ্ল্যান্ড কোনো প্ল্যানই থাকা যাবে না, এর মধ্যে অর্গানাইজড এন্টারটেইনমেন্ট অল দ্য টাইম আপনাকে গ্রহণ করতে হবে, আর ফলস গ্লোরিফিকেশন থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। সো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংকস আলট। থ্যাংকস টু স্পাইস এফএম ফর ইনভাইটিং মি ইন দিস শো, অ্যান্ড আই হোপ যে সামনের এপিসোডগুলোতে আমি আরও নিজে অনেক কিছু শিখতে পারবো, কারণ লাইফে আসলে নিজে ভুল করা, এটা নিজে কয়টা ভুল করতে পারবো এটা কোনো গ্যারান্টি নাই, বাট অন্যের ভুলগুলো থেকে শেখা অ্যান্ড অন্যদের এক্সপিরিয়েন্সটা কী সেটা জানা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কারো লাইফের জন্যই। সো আমি সামনের এপিসোডগুলোর দিকেও তাকিয়ে থাকবো যে কীরকম হয় ক্যারিয়ার এ টু জেড। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। ইউ আর মোস্ট ওয়েলকাম। এনিওয়েজ, আমরা তখন শুনছিলাম এনায়েত ভাইয়ের কাছ থেকে তার ক্যারিয়ার গড়ার অনেক অনেক কথা, তার কাছ থেকে আমরা নিয়ে নিলাম ক্যারিয়ার গড়ার অনেক বড় ইন্সপিরেশন, অ্যাডভাইসিং, ডিরেকশন, যাই বলি না কেন সবই কিন্তু নিয়ে নিলাম। সো আপনিও আবার নতুনভাবে নতুন কোনো অতিথির কাছ থেকে আপনার আবার ক্যারিয়ার এ টু জেড শুনতে পাবেন, ক্যারিয়ারের সব কিছু। সে পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত, শুধুমাত্র 96.4 স্পাইস এফএম। আপনি কিন্তু রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত শুনতে পাবেন ক্যারিয়ার এ টু জেড এই শোটি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুনতে থাকবেন দ্য হটেস্ট বার্নিং রেডিও স্টেশন 96.4 স্পাইস এফএম, অ্যান্ড ইয়েস ডোন্ট ফরগেট টু সেট দ্য সিটি অলওয়েজ অন ফায়ার।